নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যুব সমাজকে নেশা থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ কেন্দ্রের, কাছাড়েও ব্যাপক সাড়া। সেজে উঠেছে ভুবন তীর্থ, ফিতা কেটে মেলার সূচনা বিধায়ক কৌশিকের। ফসল নষ্টে ভাইয়ের ওপর গুলি, চাঞ্চল্য নিলাম বাজারে, আহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যদি করো নেশা বর্জন, তবে মিলবে সুখের জীবন। কাছাড় জেলার গ্রাম ও শহরের অলিগলি সহ একাধিক কলেজ চত্বরে বেপরোয়া ড্রাগস সহ নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে যুব সমাজকে রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল কাছাড় জেলা প্রশাসন ও সমাজ কল্যাণ বিভাগ। ভারত সরকারের সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও রাজ্য সরকারের সমাজ কল্যাণ বিভাগের সহযোগিতায় সোমবার শিলচর অফিস পাড়া স্থিত জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র্যালি বের করা হয়। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত এই র্যালিটি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। এদিন ফ্ল্যাগ অফ করে র্যালির সূচনা করেন ডিডিসি রাজীব রায়। এদিন ড্রাগস ও নেশাজাতীয় দ্রব্যে আসক্ত জনগণের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দিয়ে বলা হয়, যদি কোনো নেশা বর্জন, তবে মিলবে সুখের জীবন। পাশাপাশি নেশামুক্ত দেশ গড়ার আহ্বান জানানো হয় যুব সমাজের প্রতি। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে সমাজ, বিশেষ করে যুব সমাজকে এই নেশামুক্তি থেকে পরিত্রাণ দিতে পারি, সজাগতা, এই সজাগতা উপলক্ষে এই র্যালিটা আয়োজন করা হচ্ছে। আমি আশা করি আজকের এই সজাগতা যে ক্যাম্পেইন হয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আগামীতে যারা যুব সমাজ এই নেশার থেকে মুক্তি পাবেন এবং নিজের থেকে নেশার থেকে বর্জন করবেন এবং সুস্থ সমাজ এবং কীভাবে সুস্থ সমাজে বাঁচতে হয় সেই উপলক্ষে যে সমাজ কল্যাণ বিভাগের যে কার্যক্রম চলে যাচ্ছে বা বিভিন্ন এনজিও সংগঠনরা এই ক্যাম্পেইনের সাথে যুক্ত আছে, সবাইকে আমি আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যেয়ে এই যুব সমাজকে নেশার থেকে মুক্তি করা এবং খালি যুব সমাজকে না, পুরা সমগ্র জাতিকে এই নেশামুক্তির দিকে করার জন্য আমার আহ্বান থাকবে। সেই বলে আপনি শিব চতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে সোমবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা। এদিন সকাল থেকে ভুবন তীর্থের আমড়াঘাট, কৃষ্ণপুর ও মতিনগর দুটি রাস্তা দিয়ে পাহাড়ে ওঠেন পুণ্যার্থীরা। এদিকে সোমবার দুপুর দুটোয় মতিনগরে ভুবনযাত্রী মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। মতিনগর ভুবন তীর্থ রোডে ফিতা কেটে তিনি মেলার উদ্বোধন করেন। পরে মতিনগর বাজারে ভুবন হিল জিপিডি প্রাক্তন সভাপতি শ্যামল ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন ভুবন ভ্যালি বাগান ম্যানেজার এস শর্মা, সুবোধ রঞ্জন দাস, কৃষ্ণজীবন দেবনাথ, অভিজিৎ ধর, চন্দন দেবনাথ, মান্না দে প্রমুখ। এদিকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। কৃষ্ণপুর, মতিনগর ও পাহাড়ের চূড়ায় মূল মন্দিরে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে তীর্থে যাতে কেউ নেশাদ্রব্য নিয়ে যেতে না পারেন তার জন্য দুটি রাস্তা আবগারি বিভাগের তল্লাশি অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দুদিকে অস্থায়ী শিবির চালু করে রাখা হয়েছে। পাহাড়ে যাওয়ার যে রাস্তা, যে দ্বার, সেই দ্বারের আমরা সবাই মিলে উদ্বোধন করেছি। আমরা সবাই জানি যে শিব চতুর্দশীতে ভুবন পাহাড়ে যে প্রসিদ্ধ মেলা, শুধু কাছাড় বা বরাক উপত্যকা নয়, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ মানুষ গিয়ে শিবকে সেখানে জল দেন। এই শিবরাত্রি যে উৎসব, সেই শিবরাত্রি উৎসব সেখানে পালন হয়ে থাকে। আমরা বিগত দিনে আমাদের সরকার ভুবন মেলাকে, ভুবন তীর্থকে
সমস্ত উত্তর পূর্বাঞ্চল তথা ভারতবর্ষের মধ্যে একটা প্রধান তীর্থকেন্দ্র হিসাবে স্থাপন করার জন্য একটা চেষ্টা শুরু করেছে। আর আমরা আজকের দিনে গর্বের সঙ্গে বলতে পারি যে প্রথম কোন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত কয়েক মাস আগে দু তিন মাস আগে সেই ভুবন তীর্থে হেলিকপ্টার যোগে গিয়েছেন, গিয়ে সেই মন্দিরের উন্নয়ন, সেই ভুবন পাহাড়ের উন্নয়ন, ভুবন তীর্থের উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছেন। সবজি খেতে পশুর ক্ষতির রেশ ধরে খুড়তুতো ভাইকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ল এক যুবক। গুলিবিদ্ধ ভাইয়ের অবস্থা সংকটজনক। গুরুতর আহত জসিমউদ্দিনকে জেলা সিভিল হাসপাতাল থেকে সন্ধ্যায় পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ বিনোদিনী এলাকায়। ঘটনার পর দুর্বৃত্ত যুবক পলায়ন করলেও শেষ রক্ষা হয়নি। সে বাংলাদেশ পাড়ি দেওয়ার আগে পুলিশ উত্তর করিমগঞ্জ সীমান্ত থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অবৈধ পিস্তল দিয়ে তালিবানি কায়দায় ভাইয়ের উপর হামলাকারী আবুল হোসেনকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুই মহিলাকেও। নীলামবাজার পুলিশ ঘটনার তদন্তে নেমে অবৈধ বিদেশি পিস্তল সহ উদ্ধার করেছে বেশ কয়েকটি তাজা কার্তুজ। খবর পেয়ে জেলা সদর থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি, হেডকোয়ার্টার ডিডি শর্মা ও বিশাল পুলিশ বাহিনী। ধৃতকে সঙ্গে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। আমি কইছি গালাগালি করিস না, আমি দেখি দিম কইতো মানে ফায়ার করছে আমার ফায়ার করতো। আমি কথা করছি আর কি, ওইসব আমার হাত লাগিয়া গুলি হয়ে গেছে আর ফিরিয়া বেরোর খুঁজিয়ে খুঁজিয়ে আমি বাড়ি মারছি, বাড়ি মারি মানে হাতো বাড়ি মারছি, বাড়ি সাইজ ফেলাইতাম আমি, তখন ফেলাইছে না ওলা ফড়িয়ে গেছে, ফড়িয়ে ফিরিয়া আবার ফায়ার করছে। আমার ছোটো ভাই সাইটও আর ফিরিয়া আবার ঘুরে আইসে সামনে এর বড়টা আছে পরীক্ষা কেন্দ্রের স্থান পরিবর্তনের সড়ক অবরোধ গড়ে তুললেন পড়ুয়ারা। সম্প্রতি বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া নিজ স্কুল থেকে পরীক্ষা কেন্দ্রের স্থান পরিবর্তন করায় জেলাশাসকের দ্বারস্থ হয়ে এক সনদপত্র প্রদান করেছিলেন। সনদপত্রে উল্লেখ করে বলা হয় যে বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কেন্দ্রের স্থান পরিবর্তন করে অন্যত্র একটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে জানানো হয় পড়ুয়াদের। নিজ পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষায় বসতে নারাজ তারা। এরই পরিপ্রেক্ষিতে তারা জেলাশাসকের কার্যালয় উপস্থিত হয়ে শনিবার সনদপত্র তুলে দিয়ে দাবি জানিয়েছিলেন, কিন্তু তাদের দাবি বিবেচনা করে না দেখায় সোমবার বেলা 10টা নাগাদ বাঁশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কেন্দ্র নিজ বিদ্যালয় থেকে বাতিল করার প্রতিবাদে পড়ুয়ারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। ছাত্র সংগঠন আইসার নেতৃত্বে প্রতিবাদ সাব্যস্ত করে তারা। পরে খবর পেয়ে এডিসি সহ স্কুলের অধ্যক্ষ পড়ুয়াদের আন্দোলনে এসে উপস্থিত হন। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর অবশেষে এডিসির আশ্বাসে পড়ুয়ারা সড়ক অবরোধ প্রত্যাহার করে। প্রতি বছরের ন্যায় এবারও 12 ও 13 ফাল্গুন অর্থাৎ শুক্র ও শনিবার করিমগঞ্জ জেলার মাইজ বাগেরগুলস্থিত বাগেশ্বরী মায়ের বার্ষিক উৎসব পালিত হল। সরকার কর্তৃক সকল কোভিড প্রোটোকল মেনে দুদিনব্যাপী এই বার্ষিক উৎসব সাড়ম্বরে পালিত হয়েছে। শুক্রবার দুদিনব্যাপী উৎসবের সূচনা করা হয়, তার পরদিন অর্থাৎ শনিবার মন্দিরে বিশেষ পূজার্চনা সহ বিশ্বশান্তি কামনায় হোম করা হয়। উল্লেখ্য, 1978 সালে মহারাজ অমৃতানন্দজী মা বাগেশ্বরীর দেখা পান এবং 1985 সালে মায়ের বিগ্রহ স্থাপনের পর থেকেই প্রতি বছরই 12 ও 13 ফাল্গুন বিশেষ পূজার্চনার মধ্যে মন্দিরের বার্ষিক উৎসব পালন করা হয়। দুদিনব্যাপী এই উৎসবে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে এসে মায়ের বার্ষিক উৎসবে সামিল হন। এবারও তার অন্যথা হয়নি, বরাক উপত্যকার 3 জেলারই ভক্তরা উৎসবে সামিল হয়েছেন। পাশাপাশি দিনভর অগণিত ভক্তদের মধ্যে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন দলীয় নেতৃবৃন্দ। রবিবার সোনাইয়ে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় প্রার্থীদের জেতানোর আহ্বান জানালেন দলীয় নেত্রীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায়, কাছাড় জেলা প্রভারী মিশন রঞ্জন দাস, সোনাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, দলের জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সোনাই পুরবোর্ড বিজেপি দল গঠন করলে ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া সোনাই বিধানসভা কেন্দ্রের উন্নয়নে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হওয়া সোনাইর বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার কর্মকলাপে তীব্র সমালোচনা করেন তারা। বন্ধুগণ, আমার আজকে বলতে কোনো দ্বিধা নেই যে উনি কোনো অবস্থাতেই যে এইখানে বোর্ড একটা উনার দলের হোক, এই অঞ্চলের এলাকার উন্নয়ন হোক, সোনাইয়ের মানুষের উন্নয়ন হোক, সোনাইয়ের রাস্তাঘাট ঠিক হোক, সেটা সম্বন্ধে উনি নিষ্ক্রিয় থাকতে চাইছেন। উনি এলাকার উন্নয়ন সম্বন্ধে উনি উদাসীন। এবং ভারতীয় জনতা পার্টি বিগত কিছুদিন আগে মানুষ যা নির্ণয় নিয়েছে, যে আপনাদের নির্ণয় আমরা মাথায় তুলে নিয়েছি, কিন্তু আমরা জনসম্পর্ক কতদিন ছাড়িনি। আমরা আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছি, পাড়ায় পাড়ায় ঘুরছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি। এবং এখন যে নির্বাচন এসেছে, সেই নির্বাচনে আমরা কোমর বেঁধে লেগেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি মানুষের আশা এবং আকাঙ্ক্ষা কোথায় আছে। সোনাইয়ের জনসাধারণ চাইছে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত বোর্ড হোক। সোনাইয়ের জনসাধারণ চাইছে যে নরেন্দ্র মোদী যেভাবে সরকার চালাচ্ছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাজ্য সরকার চালাচ্ছেন, এই অঞ্চলেও একটা ভারতীয় জনতা পার্টির বোর্ড হোক, ভারতীয় জনতা পার্টির নেতার অধীনে এই অঞ্চলের একটা উন্নয়ন সোনাইয়ের জনসাধারণ চাইছে। জনসমর্থন চাইছেন আসন্ন পুরসভা নির্বাচনে সোনাই তিন নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী দীপু কুমার দাস। বিগত চার বছরে সোনাই বিজেপি কমিটির তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার ছিলেন তিনি। ওয়ার্ড কমিশনার থাকাকালীন সময়ে কার্যকলাপ, সামাজিক কাজকর্ম ও জনসাধারণের সঙ্গে সুব্যবহারের কথা তুলে ধরে জনসমর্থন চাইলেন পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপু কুমার দাস। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, বিগত দিনে আমি এডহক কমিটিতে ছিলাম। আমার এডহক কমিটিতে থাকাকালীন এলাকার আমার ওয়ার্ডের যেগুলো পূর্ববর্তী সমস্যা ছিল, সেই সমস্যাগুলি নিয়ে আমি কাজ করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে অনেক হিতাধিকারীকে আমি গড় পেয়ে দিয়েছি। এবং সরকারি যেগুলো প্রকল্প রয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির অরুণোদয় যোজনা, বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, পিএম কিষাণ, সিএম কিষাণ, আরও অনেক যোজনা যেগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে অনেক হিতাধিকারীকে আমরা লাভ করে দিয়েছি, ওনারা উপকৃত হয়েছেন। আর যেমন আমার এলাকায়, আমার ওয়ার্ডে কাঁচা রাস্তা খুব বেশি, নতুন এডহক কমিটিতে এত ফান্ড থাকে না, যার দরুন এগুলো সম্ভব হয়নি। আর আমার ওয়ার্ডটা হচ্ছে সোনাই পৌরসভা এলাকার একদম মধ্যখানে, এখানে অনেক লেন রয়েছে, বাই লেন রয়েছে, রাস্তা রয়েছে, এগুলি সম্ভব হয়নি। আগামী দিনে আমার ওয়ার্ডের জনসাধারণ বিগত দিনের কাজকর্ম দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই কথা, সবকা সাথ সবকা বিকাশ। তো আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, আমরা এই উদ্দেশ্য কাজ করে যাই। স্বামীর একাকিত্বের সুযোগে এক মহিলার ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় দুই দুষ্কৃতী। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে মেরে অজ্ঞান করে রাতের অন্ধকারে পালিয়ে যায় তারা। এ ন্যাকারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৯ তারিখ মধ্যরাতে দক্ষিণ কদমতলা গ্রামের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা শিলুমিয়ার মেয়ে আলকুমা খাতুন তার স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। তখন বড়গোল গ্রামের মাসুকউদ্দিন এক সঙ্গীকে নিয়ে ঘরে প্রবেশ করে ওই মহিলাকে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। তখন আলকুমা বেগম তাদের বাধা দিলে দুই দুষ্কৃতকারী আলকুমার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন চিৎকার চেঁচামেচি করে সংজ্ঞাহীন অবস্থায় আলকুমা মাটিতে লুটিয়ে পড়ে। এরই সুযোগে দুই দুষ্কৃতী পালিয়ে যায়। অপরদিকে এলাকাবাসীরা কদমতলা থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে ছুটে যান মহিলা এসআই মন্দিরা দেবনাথ। সংজ্ঞাহীন আলকুমাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার চিকিৎসা চলা অবস্থায় আলকুমার বাবা শিলু মিয়া কদমতলা থানায় মাসুকউদ্দিন ও তার অপর সঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জাতীয় বিজ্ঞান দিবসে সোমবার নারগ্রাম উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা জানালেন স্কুল পরিচালন কমিটি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। দীর্ঘ প্রায় তিন দশক অতি গুরুত্ব সহকারে নারগ্রাম স্কুলে শিক্ষকতার কাজ চালিয়ে যাওয়ার পর গত বছরের এই দিনে চাকরিজীবন থেকে অবসর গ্রহণ করেন শিক্ষক পূর্ণেন্দু দাস এবং শৈলেন্দ্র চন্দ্র দাস। তাই বিশেষ দিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞান দিবস সহ শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সকাল ৯টা থেকে স্কুল প্রাঙ্গণে ছিল এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানটি চলে দুপুর ২টো পর্যন্ত। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের ছাত্রছাত্রী। তাছাড়া দুপুর ১২টা পর্যন্ত চলে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে প্রধান শিক্ষক আব্দুল খালিকের পৌরোহিত্যে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। একে একে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা বিদায়ী দুই শিক্ষক পূর্ণেন্দু দাস এবং শৈলেন্দ্র দাসের চাকরিজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি তাদের দুজনের হাতে মানপত্র ও উপহার তুলে দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী দুই শিক্ষক ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পরামর্শ দেন। আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞানী সিবি রমন সম্পর্কে আমাদের ছাত্রদেরকে জ্ঞাত করা এবং এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করা এবং বিজ্ঞানের একটা প্রদর্শনী করা, এটা আজকে আমাদের সাউথ ব্লকের ম্যাডাম নন্দিনী মুখার্জির উপস্থিতিতে এবং সিআরসিতে সাইদুর রহমানের উপস্থিতিতে আমরা এটা সুন্দরভাবে আমরা এটা আজকে আয়োজন করেছি এবং এটা খুবই সুন্দরভাবে হয়েছে। এবং তৎসঙ্গে আজকে আমরা আমাদের স্কুলের দুইজন শিক্ষক গত ২০২০ ইংরেজিতে রিটায়ার করেছিলেন, ওনাদেরকে এই কোভিড পিরিয়ড থাকাকালীন আমরা বিদায় সম্বর্ধনা জানাতে পারিনি। আমরা এই আজকের এই বিজ্ঞান দিবসকে আমরা চিহ্নিত করেছি যাতে এই দিনে আমরা একটা উপযুক্ত দিন ওনাদেরকে আজ আমরা বিদায় সম্বর্ধনা দেব। সেই সাথে আজ এই বিজ্ঞান দিবসে আমরা বিজ্ঞান দিবসটিও আমরা উদযাপন করেছি, তৎসঙ্গে আমাদের শিক্ষক শৈলেন্দ্র দাস মহাশয় এবং পূর্ণেন্দু দাস মহাশয়কে আমরা আজকে এই দিনে ওনাদেরকে আমরা বিদায় সম্বর্ধনা জানিয়ে দিয়েছি। শেষ করার আগে দেখে নিই সংবাদ শিরোনাম আরও একবার। যুব সমাজকে নেশা থেকে রক্ষা করতে অভিনব উদ্যোগ কেন্দ্রের, কাছাড়েও ব্যাপক সাড়া। সেজে উঠেছে ভুবন তীর্থ, ফিতা কেটে মেলার সূচনা বিধায়ক কৌশিকের। ফসল নষ্টে ভাইয়ের ওপর গুলি, চাঞ্চল্য নিলাম বাজারে, আহত এক। আজ সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।